الشوق إليك ينادينا فنحن مددنا يدينا يا شهر العطف وشهر الصفح وشهر الطاعة والإيمان আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে দেখতে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই রমজান মাস আমাদের জন্য রহমত বরকত, মাগফিরাতের সময় ছিল। তো রহমত বরকত তো দশ দিন চলে গিয়েছে, মাগফিরাতের নাজাতের সময় এখন চলছে। আমরা সবাই চেষ্টা করব রমজানের এই শেষ সময়টুকু বেশি বেশি ইবাদত করে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। তো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। তো আজকে আসলে বারান্দা গুছিয়েছি, বারান্দাটা একটু সাজালাম। যদি আপনারা বারান্দা ট্যুর দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি দিব ইনশাআল্লাহ। তো বারান্দা শেষ করে ঘরটাও গুছিয়ে নিয়েছি একটু, মানে বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি। নিয়ে জোহর নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়েছি, পড়ে আসলে এখন রান্নাঘরে যাব, একটু টুকিটাকি এগিয়ে নেওয়া। আজকে একটু আমার আম্মা বাবাকে বলেছে আমার হাজব্যান্ড, আমরা মানে একটা প্ল্যান করেছি, তো সেটাও আসলে আমাদের পার্সোনাল প্ল্যান, তো সেটা আর বলবো না, কিন্তু দাওয়াত দিয়েছি আর কি আসার জন্য। আসলে একটা আম্মাকে সারপ্রাইজ দিব। আর এমনিতে আম্মা আসলে রবিবার থেকে উনি ইতিকাফে ঢুকে যাবেন 3 দিনের জন্য আর কি। সবসময় আজকে অনেক বছর থেকেই, প্রথম দিকে আসলে 1 সপ্তাহের মতোই ছিলেন, 7 দিন 10 দিন এরকম, কিন্তু এখন আর ওই রকম পারেন না, 3 দিনই থাকবেন। রবিবার থেকে আর একদম চাঁদ দেখা গেলে তারপরে বের হবেন আর কি। তো যেহেতু এতে কাফি ঢুকে যাবেন, আর আমাদের সাথে বেশি কথা বলবেন না, মানে একদমই চুপচাপ থাকবেন, তো সেই হিসেবে শুধু ইবাদত বন্দী করবেন আর কি। একটা আলাদা করে ওনার জন্য সেট আপ তৈরি করে দেওয়া হয়, ওইভাবে থাকে। তো ঢুকে গেলে আসলে আর এমনিতে একদিন মাত্র ইফতার করেছে, তো আল্লাহ পাক আবার হায়াতে দমে বাঁচিয়ে রাখলে আগামী বছর মা বাবাকে পাবো হয়তো। তো সে পর্যন্ত আল্লাহ আমার মা বাবাকে যেন হায়াত দান করে এটা আর কি। তো আবার ইফতার কবে করবো সেটা আর কি, সেই জন্য সেই চিন্তা থেকেই চিন্তা করলাম যে আরেকদিন একটু ইফতার করি একসাথে। তো আজকে বলেছি, কিন্তু আসলে ইফতারির প্রস্তুতি বেশি কিছু নেই, হঠাৎ করেই বলেছি, আর হঠাৎই প্ল্যান হয়েছে একটা সারপ্রাইজ দেব আম্মাকে বাবাসহ আর কি, আমার বাবাসহ প্ল্যান করেছি। তো সেই হিসাবে আম্মাকে একটু খুশি করা একটা জিনিস গিফট দেওয়া, তো আসবে ওনারা, তো এই জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, বুট চোলা সিদ্ধ ছিল সেটা ভেজে নিয়েছি, এখানে মাছের জন্য এই যে মাছ ভেজে নিয়েছি, মাছের জন্য পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়েছি, ডাল ডাল মানে ভিজিয়েছি, এখন চপ করে নিব। আর বেগুনিটা আমি একটু ইয়ে করে নিয়েছি, গোলাটা গুলে রেখেছি, একটু পরে ভাজবো। তো আমার হাজব্যান্ড আমার নতুন বারান্দা সেট আপে এসে বসাতে আমার কাছে ভালো লাগতেছে, তো ওনার পাশে এসে আমি একটু দাঁড়ালাম আর জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে, উনি বলতেছে অনেক ভালো লাগতেছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর চাট মশালা দিয়ে আমি ভালো করে ওগুলোকে মেখে নিচ্ছি। আজকে আলু চপ করব, রমজানে এইরকম করে এই প্রথম করতেছি। তো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আমি একটু পরিমাণে বেশি দিচ্ছি, ঝাল ঝাল যেন হয় সেই কারণে। তো একদম নর্মালি যে আলু চপ দোকানে পাওয়া যায় সেরকমই করে নিচ্ছি আর কি। এখানে আর কি কী অ্যাড করা যায় আসলে আমি আর অন্য কিছুই করিনি, আপনারা কী অ্যাড করেন জানাবেন আমাকে কমেন্ট করে। তো আমি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে দোকানে যেভাবে করে আলু চপ সেভাবে করে নিচ্ছি আর কি, এসে যে করে নেব সবগুলো। তো এদিক দিয়ে এগুলো দিয়ে আমি এখন পেঁয়াজগুলো করে নিচ্ছি, এগুলো মোটামুটি শেষ। তো পেঁয়াজের ঢালগুলো আমার বড় ছেলে চপ করে দিয়েছে, দেওয়ার পরে এখন আজকে পরিমাপে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, মানে বক্সে রেখে দিয়েছি আর কি। তো এদিক দিয়ে ফারিয়ে এসেছে, ও হেল্প করতেছে একটু আজকে। তো এই আমি আবার একটু আজকে ভাবলাম যে তোপমায় দিয়ে একটু রুয়াবজা দিয়ে শরবত করি, আমার আম্মাও খেতে পছন্দ করবেন,
তো সেজন্য একটু গ্লাসে আগে এখানে 2.5 চামচের মতো দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো আমি 1 গ্লাস পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিব। এখনও অনেক টাইম আছে, আসরের আজানের আগে আমাদের মোটামুটি অনেক কাজ শেষ। আজানের পরে জাস্ট এগুলো ভাজা ফোড়াগুলো করে নিচ্ছি, আর শরবতটাও এখন করে রাখলে অনেক টাইম আছে, ফ্রিজে এখন ঠান্ডা হবে। আর পাক চিনি এবং রুবজা দিয়ে একবার লাস্টে গুলে নিব আর কি। এদিক দিয়ে অনেক মানুষ বারান্দায় এসে দেখতেছি, কেনাকাটার জন্য সব মানুষের মনে হচ্ছে পেরেশান হয়ে গেছে। তো কেনাকাটায় ব্যস্ত মানুষ, আমি শুধু এসে এসে বারান্দায় দেখি। তো আলু চপগুলো এখন ভেজে নিচ্ছি আমি ইয়েতে, মানে বেসনের যে গুলাটা গুলেছি এর জন্য, বেগুনের জন্য, সেইটাতেই একবারে করে নিচ্ছি। গোলাটা প্রায় আরও 1/2 ঘন্টা আগে করে রেখেছিলাম, যার কারণে একটু ভালোভাবে সেট হয়ে আছে। এভাবে আমি সবগুলো ভেজে নিব, অনেকগুলোই হয়েছে। আমার বাবা একবারে আসর নামাজ পড়ে বলছে আসতে দিলে আসবে, তো আমি বললাম আচ্ছা অসুবিধা নেই, ইফতারের আগে আসলেই হবে। আর বাসার কাছেই বাসা, রিক্সায় উঠলে 2-3 মিনিট লাগবে এরকম আর কি। এখন একটু আগে আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়েছে, বাজার থেকে কিছু নিয়ে আসবে, যেহেতু ইফতারের আইটেম স্পেশাল কিছু নেই। তো উনি বললো হ্যাঁ কিছু নিয়ে আসি তাহলে। তো আচ্ছা আমিও ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসুক এই আর কি। তো কী আনে দেখি, দেখা যাক। এদিক দিয়ে ফারিয়া এখন বেগুনিগুলো ভেজে দিচ্ছে। তা আমি আসর নামাজ পড়তে চলে গিয়েছি আর একটু রেস্টও নিচ্ছি, বললো যে ফারিয়া আমাকে বললো আচ্ছা আপনি চলে যান, আমি এগুলো করে টেবিলে দিয়ে দিব। তো ওর মোটামুটি শেষ পর্যায়ে এখন আর 1-2টা বাজবে আর কি। আরগুলো বলতেছি থাকার লাগবে না, বেশি হয়ে গেলে থেকে যাবে। যে পেঁয়াজ ভাজা আমাদের শেষ, বেগুনি, তারপর আলুর চপ। তো টিস্যুর পরে রেখেছে, আমি পরে দিয়ে একটু সাজিয়ে দিব। এইদিক দিয়ে বাজার থেকে এনেছে কলেজা, সিঙ্গারা, তারপরে ওই যে তালের শাঁস, আঙ্গুর, আর হলো চিকেন, জিলাপি, এই তো এগুলো উনি নিয়ে এসেছে বাজার দোকান থেকে। তো আমরা একটু টেবিলটা সেট আপ করতেছি। তো আসলে কীভাবে করবো দুজনে মিলেই, শুধু একবার এই পাশে করতেছি, একবার ওই পাশে করতেছি, কোনোভাবে মনে হচ্ছে ভালো লাগতেছে না। তো ফারিয়া আমি যুদ্ধ করতেছি টেবিল গুছানোতে। তো এখন মোটামুটি এই পর্যায়ে আমাদের মনোফূত হয়েছে যে এইভাবেই রাখবো। তো এখানে করেছি পেঁয়াজও, চিকেন, বুট ভাজি, হালিম, তারপরে বেগুনি, আলুর চপ, কলিজা সিঙ্গারা, আর হচ্ছে ফ্রুট, মানে একটা তো তালের শাঁস আছে, আর আঙ্গুর, জিলাপি। এই তো বাঙালির আমাদের যে ইফতার সেটাই। হালিম অল্প এনেছে, কারণ বেশি একটা খাওয়া হয় না আমাদের। তো আমার হাজব্যান্ডও খেতে পারে না, ওনার পেটের সমস্যা করে হালিমের ডালে আর কি। তো সেই হিসাবে আমার বাবার জন্য এনেছে। তো টেবিল মোটামুটি রেডি, এখন আমরাও এটা একটু শ্যুট করতেছি, এর ভিতরে আম্মা বাবা এসেছে। যে আসসালামু আলাইকুম, আমরা তো মহা খুশি আম্মা বাবাকে দেখে, আম্মাকে জড়িয়ে ধরলাম। এদিক দিয়ে আমাদের একটা আলমারি এখনও আমার গুছানো হয়নি, আলমারিতে জিনিসগুলো ঢুকাবো, সে কারণে 2টা ব্যাগ এখানে ডাইনিংয়ে চলে এসেছে। তো সেগুলি ঢুকানোর লাগবে একটু, মানে একদম 99% মোটামুটি আমার ঘর গুছানো শেষ, 1% এখনও আছে। তো এই তো আজকের টেবিল গুছানোটা, টেবিল সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদিও সবার ঘরে এই জিনিসগুলি খাবারগুলি আছে, তো আমার একটু ভালো এসেছে।
আসলে একদিন এসেছে, আমার তো আসা হয়নি সে কারণে, আর একদিন অবশ্যই আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাও মার্কেটের একটু মাঠ দিয়ে, তো আর বারান্দায় আসা হয়নি। আর আজকে যেহেতু বারান্দাটা একটু গুছিয়েছি, তো আমার বাবার কাছেও ভালো লাগতেছে, এসে বসলো, তো আমাদের কাছে আমার কাছেও ভালো লাগতেছে, সবার যেহেতু পছন্দ হচ্ছে সে কারণে আমারও ভালো লাগতেছে, কষ্টটা মনে হচ্ছে আর কি সার্থক হয়েছে। তো এখন ফ্রিজ থেকে এনে আমি যে গোলা ইয়েটা তোপমাইটা ভিজিয়েছি সেটা দিয়ে এখন শরবতটা করে নিচ্ছি, একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি বেশি করে, আর দিয়ে দিব চিনি আর পানি, ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা রুয়াবজা গোলা মানে এই ইয়ের শরবতটা খেতে ভালোই লাগে তোপমাইয়ের। তো লেবুর শরবত, তোপমাইয়ের শরবত, ট্যাং, তিন রকমের শরবত, আর এই তো টেবিলে ফ্লেটে এখন সাজানো হচ্ছে, সবাই মিলে টেবিল মানে ফ্লেটে দিয়ে দিচ্ছে সব আইটেমগুলো। তো এখন আমাদের একটু কোরআন হাদিসের আলোচনা করবেন। তো আসলে মানে এতক্ষণ দোয়া দরুদ পড়তেছি সবাই, তো আম্মাকে বলেছি আর কি একটু কোরআন হাদিস শোনানোর জন্য আসেন, তো এই কথা বলেই আনানো হয়েছে, যেহেতু আপনি ইয়েতে চলে যাবেন, ইত্তেকাফে ঢুকে যাবেন, তো আর তো আসা হবে না একটু, এই জন্য ওই কথা থেকে আনা হয়েছে আর কি। যাই হোক, রোজার মাসের শিক্ষা বাকি 11 মাস যাতে করে আমাদের জীবনে থাকে, জীবনে থাকে। রোজার মাসে আমরা যেরকম সারাদিন আল্লাহর ভয়ে কিছু না খেয়ে, কোনো কিছু ভানা না করে আল্লাহর ভয়ে সেই সব ভোর রাত্র থেকে এই মার্গে পর্যন্ত আমরা উপবাস থাকতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার অন্যান্য কাজও বন্ধ রাখছি, কোনোরকম বিবাহ সকল করি, সুরি সামারি সব কিছু বন্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই সিয়াম সাধনা। কিন্তু এই সিয়াম সাধনা এই এক মাসে বাকি 11 মাসের শিক্ষা দেওয়া হয়েছে মুসলমানদেরকে, বাকি 11 মাসে যেন এই মুসলমানরা ঠিক এমনভাবে নামাজ, রোজা, তারপরে যে তাহাজ্জুদ নামাজ, তারপরে ওই যে তারাবির নামাজ, যত ইবাদত বন্দেগী বেশি বেশি এই মাসে করতেছে, বাকি 11 মাসে যেন আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি লাভ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করুন। সবাই মামা বিষাদ রাতে পড়ো, আস্তাগফিরুল্লাহ, وعافيني ربي ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي ارحمهما كما ربياني صغيرا. তো আজকের ব্লগটি আসলে কেমন লাগবে আপনাদের জানি না, কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর বারান্দা আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আমার যা তৌফিক আছে সেটা ট্যুর দেওয়ার আমি চেষ্টা করব, আর আপনাদের আসলে মানে কেমন লাগবে তাও আসলে জানি না। তো যাই হোক, আমি আমার মতো করে সাজিয়েছি, আপনাদের মতামত দিতে ভুলবেন না। আর আজকের ব্লগটির জন্য সবাই কিন্তু লাইকটি দিয়ে দিবেন, কোনো রেসিপি শেয়ার করতে পারিনি কারণ নর্মালি কমন সব খাবারই সেটির সেই রেসিপিগুলো আসলে আমরা সবাই জানি, এই কারণে আর দেওয়া হয়নি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, রমজানের শেষ পর্যন্ত সবাই যেন সুস্থ থাকতে পারেন সে দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।